স্বচ্ছতা হি সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে দূরদর্শন কেন্দ্র কলকাতার সাফাই কর্মীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে যোগ দেন 20 জন কর্মী। গত কয়েকদিন ধরে দূরদর্শনের স্বচ্ছতা অভিযানে এই কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসকরা। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতাই সেবা প্রকল্প একটা যথেষ্ট ভালো প্রকল্প। নিশ্চয়ই চারিদিকের পরিবেশ যদি স্বচ্ছ হয় আমাদের মনেও একটা প্রশান্তি লাগে। সো স্বচ্ছতাই সেবা, স্বচ্ছতার কাজটা যারা করেন, যে স্যানিটেশন ওয়ার্কার্স, তারা অনেক সময় নেগলেক্টেড থাকেন। তো এই যে দূরদর্শন, আমাদের কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে তারা তাদের যারা স্যানিটেশন ওয়ার্কার্স আছেন তাদের জন্য একটা হেলথ চেকআপের ব্যবস্থা করেছেন। এবং আমি ডক্টর শীর্ষেন্দু দাস, আমাকে এনারা ডেকেছেন চোখের ব্যাপারটা দেখার জন্য। তো চোখের দৃষ্টি যদি স্বচ্ছ হয় ডেফিনেটলি তাদেরভাবে তাদের কাজ করতে বা তাদের মানসিকভাবে যে শান্তি হবে তাতে সেটা আরও অনেক পরিষ্কারভাবে ব্যাপারটা হয়। রুটিন স্ক্রিনিং টেস্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো মেডিকেল ফিল্ডেই, অর্থাৎ শুধু চোখের জন্য নয়, ফিজিশিয়ান জেনারেল ডাক্তারবাবু যিনি চেক আপ করেন বা ইএনটি বিভিন্ন ডিপার্টমেন্টে, প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য কারণ কি, অনেক সময় কিছু আনডায়াগনোস্টি কিছু যদি থাকে, আনডায়াগনোজড কিছু প্রবলেমস, সেইগুলো কিন্তু অনেক সময় ধরা পড়ে এটার মাধ্যমে। অনেক সময় এরকম হয় যেহেতু আমরা দু চোখে দেখি, পেশেন্ট হয়তো এক চোখে কম দেখছেন কিন্তু সেটা বলতে পারেন না। এবার রুটিন এক্সামিনেশনে কিন্তু এগুলো আমাদের অনেক সময় ধরা পড়তে পারে যে একটি পেশেন্ট হয়তো কম দৃষ্টি রয়েছে একটি চোখে বা হয়তো দু চোখেই কিছুটা কম দেখছেন। যারা দূরদর্শন কেন্দ্রটিকে পরিচ্ছন্ন রাখেন, স্বচ্ছ রাখেন, সেই স্যানিটেশন যারা ওয়ার্কার তাদের জন্য এই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন এই কেন্দ্রে আছেন। তাদের সবাইকার স্বাস্থ্য পরীক্ষা করলাম এবং শুধু স্বাস্থ্য পরীক্ষা নয়, তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতারও কিছু প্রচার আমরা করলাম। স্বাস্থ্য শিবিরকে ঘিরে সাফাই কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। খুব ভালোভাবে চেক আপ করলাম, এরকম মাঝে মধ্যে যদি হয় আমরা খুব উপকৃত হব।